নারীদেরকে খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া থেকে প্রত্যেক অভিভাবকের উচিত নারীদেরকে শালীন পোশাক পরিধান করানো। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, এদেরকে শালীন পোশাক পর্দা মাধ্যমে ঘর থেকে বের হতে দিবেন। কারণ আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, এরা যদি অশালীন পোশাক পরে বা বেপর্দা ঘর থেকে বের হয়, আপনি চিন্তা করেন তা আপনার প্রেস্টিজ যেটা আছে, আপনার যদি প্রেস্টিজ থাকে, আপনি অবশ্যই তাদেরকে এই ধরনের অশালীন পোশাক পরে বের হতে দিবেন না। কারণ সে যখন রাস্তায় বের হবে, এমন কোনো পুরুষ নেই তাকে দেখে না, রাস্তার পাশে যে মুচি বসে আছে সেও আপনার বোনকে দেখতেছে না, আপনার মেয়েকে দেখতেছে না। দোকানদার, সে দোকানের ব্যবসা করতেছে, কিন্তু চার চোখ হলো ওই নারীর প্রতি। কারণ আমরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আমরা আমাদের দৃষ্টিতে অবনত রাখি না, পুরুষরাও নিজেদের আল্লাহর হুকুমকে পালন করছে না, নারীরা বেপর্দা ঘর থেকে বের হচ্ছে, যার কারণে ওই নারীর প্রতি যখন পর পুরুষে লোলুপ দৃষ্টি দিচ্ছেন, আপনি অভিভাবক হিসেবে আপনিও গুনাহের বাগিদার হবেন। সেজন্য আমাদের উচিত আমাদের মেয়েদেরকে, আমাদের পরিবারের পর্দানুসীন সম্মানিত নারী, যেটা যত পর্দার ভিতর থাকবে সেটা তত বেশি সম্মানী। আপনার ঘরের মধ্যে স্বর্ণ অলংকার যদি কিছু থাকে, আপনার ঘরের মধ্যে যদি স্বর্ণ অলংকার থাকে, দুই ভরি, পাঁচ ভরি, দশ ভরি, তো এই স্বর্ণ অলংকার এটাকে আপনি সামলে রাখার জন্য কতটা তালা লাগান ঘরের মধ্যে যদি আজকে কেউ না থাকে। অনেকে বাইরের দরজায় তালা লাগাইছেন, আবার যেই রুমের মধ্যে আপনার ওই স্বর্ণ অলংকার আলমিরা যেটা আছে সেটার রুমের দরজার মধ্যে তালা লাগাইছেন, তারপর ওই আলমিলার মধ্যে আবার তালা লাগাইছেন তিনটা, তারপর আলমিলার মধ্যে আবার আরেকটা ড্রয়ার আছে সেটার মধ্যে তালা লাগাইছেন, আবার ওই ড্রয়ারের ভিতর আবার ছোট একটা বাক্স আছে সেটার মধ্যেও তালা লাগাইছেন। তাহলে দামি জিনিসের মধ্যে আমরা বেশি কভার করি না। তো নারীরা হলো সম্মানী এবং নারীরা হলো দামি, সেজন্য তাদের পর্দার মধ্যেই দাম আছে, তাদের পর্দার মধ্যে তাদের মূল্যায়ন আছে, সেই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যাতে তাদের প্রতি পর পুরুষে তাকিয়ে তারাও যাতে গুনাহের ভাগিদার না হয়, আমরাও যাতে গুনাহের ভাগিদার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।